What's up guys, welcome to another video of Jolrong. So, দেখতে পাচ্ছেন এখানে মধু চাষ করা হচ্ছে আপনি যদি ঢাকা বা আশেপাশে তার বাসা হয় ঢাকার আশেপাশে তাহলে এখানে গাজীপুর ভাদুন এলাকা আসতে হবে এটা পুবাইল আর এই মৌমাছিগুলো খুবই ভালো মানে সহজে কামড় দেয় না দেখতে পাচ্ছেন আমি সামনে আছি তারপরেও কামড় দিচ্ছে না আর এই সব বক্সের মধ্যে মধু চাষ করা হয় কেউ যদি আগ্রহী হয়ে থাকেন অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন আমি ঠিকানাটা আবারো বলে দিচ্ছি এটা গাজীপুর পুবাইল ভাদুন ভাদুন এলাকা সো খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন বক্সের মধ্যে মৌমাছি আছে এবং তারা বাসা বানাচ্ছে ভিতরটা আমি দেখাতে পাচ্ছি না যদিও তবে এখানে বিভিন্ন ফ্রেম আছে এগুলার ভিতরে যে ফ্রেমের মধ্যে সুন্দর করে খাঁজ করা থাকে এবং প্রত্যেকটা খাঁজে একটা একটা করে বাসা বা একের অধিক পাঁচটা ছয়টা কোন বাসার মধ্যে আটটা বাসাও হয় তো এক একটা বাসা থেকে এক থেকে দেড় কেজি মধু পাওয়া যায় এখানে দেখছেন খুবই সুন্দর সো নিজস্ব এলাকার আপনি কৃষি অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন মধু চাষের ব্যাপারে সো সেখান থেকে আপনাকে কোথায় পাঠানো হবে সেটা দেখতে পারবেন সো দেখতেই পাচ্ছেন এখানে অনেক মৌমাছি তবে সহজে এগুলো কামড় দেয় না যার কারণে সামনে আছি আমি কিছুই বলছে না সো প্রত্যেকটা বাসার মধ্যেই মৌমাছি দেখতে পাচ্ছেন সো এখানে দেখুন কত মৌমাছি দেখতে পাচ্ছেন সো এইভাবে মধু চাষ করা হয় এখানে মাস্ক আর কিছু জিনিসপত্র নিয়ে আপনি খুব সহজেই বাড়ির আশেপাশে মধু চাষ করতে পারবেন যদিও এটা ক্ষেতের পাশে নয় যার কারণে এখানে চাষ করা হচ্ছে একটা কৃত্রিম উপায়ে চিনি দেওয়ার মাধ্যমে এখানে প্রশিক্ষণ সেন্টার সো প্রশিক্ষণ সেন্টারে আপনার মধু চাষ করা হয় না মূলত চিনি ভিতরে চিনি আছে যার কারণে মৌমাছিগুলো পালন করা হচ্ছে বাসার আশেপাশে দেখতে পাচ্ছেন এখানে ঘর বাড়ি আশেপাশের পরিবেশ কোনো ক্ষেত নেই বা সরিষা ক্ষেত বা কোনো জঙ্গল নেই সো বিশেষ করে যারা চাষ করে যারা ব্যবসা বাণিজ্য করে তারা ধান ক্ষেতের পাশে যেখানে আপনার সরিষা বা ধনিয়া বা বিভিন্ন শাকসবজি চাষ করা হয় এবং বিভিন্ন ফুল কদম ফুল তারপর আরও বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে বিশেষ করে মৌমাছিরা সো আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা আর কেউ যদি আগ্রহী হয়ে থাকেন প্রসেসটা কীভাবে কী হয় আরও যদি ডিটেলসে জানতে চান অবশ্যই কমেন্টস করবেন অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আমি জানাবো প্রয়োজনে আপনাদের সাথে যোগাযোগ করব এবং কত টাকার প্রয়োজন হয় তবে বলে দিচ্ছি হ্যাঁ টাকার বিষয়ে এক একটা বক্স পড়বে 5000 টাকা সাথে মৌমাছি দেওয়া হবে তারপর আপনি বাসায় নিয়ে আপনি নিজের মতো যথেষ্ট স্থানে স্থাপন করে চাষ করতে পারেন একটা বক্সের দাম পড়বে নর্মাল বক্স জাস্ট 1500 টাকা সেটা দিয়ে আপনি ভিতরে আরও কিছু কিছু জিনিস বানাতে হবে কমপ্লিট বক্স নিতে চাইলে সেটা পড়বে অবশ্যই আপনার 5000 থেকে 6000 টাকা চার থেকে 6000 টাকা এরকম পড়বে সো এভাবে বিভিন্ন বক্সে এক একটা বক্সের মধ্যে 5টা থেকে 8টা বাসা থাকে আর ছোটো বক্সে থাকে 1-2টা বাসা সো এটাই হচ্ছে নিয়ম আশা করি ভিডিওটি ভালো লেগেছে কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ